এবার বড় সাফল্য ইডির। কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার 10,000 কোটি জালিয়াতি করে লুকিয়ে থাকা ব্যবসায়ীকে হাতে নাতে ধরল, যিনি কিনা বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে নিরাপদে আশ্রয় গ্রহণ করেছিলেন। বাংলাদেশের 1,000 কোটি টাকার জালিয়াতি করে অশোকনগরে লুকিয়েছিল অভিযুক্ত। সেখান থেকে এক মহিলা সহ 5 জনকে হাতে নাতে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবারই ব্যাংশাল আদালতে তোলা হয় 6 অভিযুক্তকে। সেখানে 5 অভিযুক্তের আগামী 17 মে অবধি ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত মহিলাকে 17 মে অবধি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অতি শীঘ্রই ধৃতদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে বলে ইডি মারফত খবর। সূত্রের খবর, এই জালিয়াতির সূত্রপাত হয় 2014 সালে। তারপর 2019 সাল অবধি 5 বছর ধরেই চলে জালিয়াতি। পুরো ঘটনায় মূল চক্রী ছিলেন প্রশান্ত কুমার হালদার নামে এক ব্যক্তি, তার সঙ্গী ছিলেন প্রণব কুমার হালদার এবং প্রীতিশ কুমার হালদার। বিভিন্ন নামে বাংলাদেশ জুড়ে মোট 26টি কোম্পানি ফেঁদে বসেন এই 3 জন। এরপর গাড়ি বাড়ি জমি ব্যবসা ইত্যাদি দেখিয়ে ওই 5 বছরে প্রায় 10,000 কোটি টাকার ঋণ নেওয়া হয় একাধিক ব্যাংক থেকে। সেই টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা করার পরই একাধিক ব্যবসায়ীকে লেনদেন দেখিয়ে নিজেদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় টাকা। এরপর ঘুরপথে হাওলার মাধ্যমে পাচার করা হয় এই দেশে। 2019 সালে বিষয়টি দৃষ্টিগোচর হয় বাংলাদেশ সরকারের। তখন তদন্তে নেমে তদন্তকারীরা দেখেন যে সংস্থাগুলির নাম করে ওই বিপুল টাকার ঋণ নেওয়া হয়েছিল, সেইগুলি খাতায় কলমে থাকলেও তার একটিরও বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এরপর গোয়েন্দারা জানতে পারেন যে দেশ ছেড়ে পালিয়ে এসে উত্তর 24 পরগনার অশোকনগরে লুকিয়ে রয়েছেন মূল অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার। শুধু আত্মগোপনী নয়, এই দেশে এসে শিবশঙ্কর নামে নিজের জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট বানিয়ে রীতিমতো খুঁটি গেড়ে ফেলেছেন এই রাজ্যেই। বাংলাদেশের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা সেই খবর দেন এই রাজ্যের গোয়েন্দাদের। সেই সূত্র ধরেই অতর্কিতে অভিযান চালায় ইডি। ব্যাংক লুটের টাকায় অভিযুক্তের বিপুল পরিমাণ সম্পত্তিরও হদিশ মেলে তদন্তে। পুরো বিষয়ে তাদের সাহায্য করেন অশোকনগরের এক মাছ ব্যবসায়ী সুকুমার মৃধা এবং তার মেয়ে জামাই, এবং সেই জামাই তৃণমূলের একজন স্থানীয় হেভিওয়েট নেতা। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় তাদেরকেও। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকার অতি শীঘ্রই বন্দীদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। কিন্তু এক্ষেত্রেও পরোক্ষভাবে তৃণমূল সরকারকেই দায়ী করছে বিরোধীরা।